পশুদের ব্যবহার লাইক লায়ন্স বাঘ এবং সিংহদের মতো পশু মানে যারা হচ্ছে ওয়াইল্ড মানে বন্য প্রাণী সেই সব পশুদের ব্যবহার বন্ধ করতে হবে সার্কাস সার্কাসের আকর্ষণ হিসেবে অ্যাট্রাকশন মানে আকর্ষণ এই জন্য এই সে পশুদেরকে সার্কাসের আকর্ষণ হিসেবে বন্ধ করতে হবে প্রয়োজনীয়তার উপর তোমরা দু বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখো হিন্টস দেওয়া আছে কি কি পয়েন্ট হতে পারে ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং যে বন্যপ্রাণী কমে যাচ্ছে ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস সার্কাসে এই প্রাণীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় ক্রিমিনাল অফেন্স এটা একটা ক্রিমিনাল কাজ একটা দোষ একটা লজ এগেন্স্ট সাজ লজ মানে আইন এর বিরুদ্ধে আইন আছে নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস পশুদের প্রতি মানবিক হতে হবে চলো এরপরে আমরা কি লিখেছি দেখি দেখো ডায়ালগ ডায়ালগ লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে ডায়লগ মানে কি কথোপকথনের মাধ্যমে লিখতে হবে যে একটা ক্যারেক্টার কলন দিয়ে একটা কথা বলছে তার জবাবে অপর ক্যারেক্টার ক্যারেক্টার আবার মানে চরিত্র কোলন আর একটা কথা বলছে এভাবে লিখতে হবে এবং ল্যাঙ্গুয়েজ সবসময় কথ্য ভাষা মানে যে ভাষায় আমরা কথা বলি সেখানে প্রেজেন্টেন্সেরই ইউজ হবে কখনও দরকার পড়লে পাস ইউজ হতে পারে কিন্তু কথ্য ভাষায় খুব সাধারণ ভাষায় সরল ল্যাঙ্গুয়েজে আমরা লিখব এর মধ্যে শর্ট ফর্ম অফ ওয়ার্ডস এক্সপ্লামেশানস কোশ্চেন্স আর এই কন্ট্রাকশানস ট্যাগ কোশ্চেন ইত্যাদি আমরা ইউজ করতে পারি দেখো লেখাটা শুরু করছি বলছে রোহিত হ্যালো রুমি হোয়ার আর ইউ কামিং ফ্রম এখানে দুটোই ক্যারেক্টার আছে একজন হচ্ছে রোহিত একজন হচ্ছে রুমি সে বলছে রুমিকে হ্যালো রুমি হোয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো রুমি তখন বলছে ও রোহিত আই নাই বলে এই যে এক্সক্লেমেশন সাইন নাইস টু মি ইউ তোমার সাথে দেখা হয় ভালো লাগলো আই অ্যাম রিটার্নিং ফ্রম আ সার্কাস শো আমি একটি সার্কাস শো থেকে ফিরছি রোহিত হাউ নাইস ইট ইজ কি ভালো রুমি ইয়েস ইটস রিয়েলি অ্যামেজিং সত্যি এটা অসাধারণ বাট ওয়ান থিং হার্টস মি কিন্তু একটা বিষয় আমাকে ক্ষুণ্ণ করলো রোহিত হোয়াটস দ্যাট কি সেটা ডিড নট ইউ এনজয় দ্য শো ফুললি তুমি কি শোটাকে পুরোপুরি এনজয় করতে পারো নি উপভোগ করতে পারো নি তখন রুমি বলছে অফকোর্স আই হ্যাভ এনজয়েড দ্য শো এক্সেপ্ট দ্য কেজড অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অফকোর্স মানে কি অবশ্যই অবশ্যই আই হ্যাভ এনজয়েড দ্য শো আমি এই শোটাকে উপভোগ করেছি এক্সেপ্ট এক্সেপ্ট মানে ছাড়া দ্য কেচড অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স মানে বন্দি প্রাণী যেমন বাঘ সিংহদের মতো এই খাঁচাইবন্দি প্রাণীদের ছাড়া শোটা আমার ভালোই লেগেছে ইভেন দে আর মেড টু জাম্প থ্রু ফায়ার এমনকি তাদেরকে আগুনের মধ্যে দিয়ে লাফা মানে লাফাতে বাধ্য করা হচ্ছিল দে আর বিটেন বাই দেয়ার মাস্টার্স তাদেরকে তাদের প্রভুরা বিটেন মানে প্রহার করে মানে মারে তখন রোহিত বলছে ইয়েস ইউ আর রাইট এইযোগ ইউ আর কে ইউ আর কন্ট্রাক্টেড ফর্মে লেখা হয়েছে এভাবে ইউজ করতে হবে ডায়ালগের মধ্যে ইউ আর রাইট ঠিকই বলেছো ইটস রিয়ালি পেনফুল সত্যিই এটা বেদনাদায়ক দ্য ওয়াইল্ড অ্যানিমালস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বায়োডাইভার্সিটি এই প্রাণীরা বায়োডাইভার্সিটির জন্য জীব বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট আনফর্চুনেটলি দে আর ডিক্রিজিং ডেজ কিন্তু আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত দে আর ডিক্রিজিং তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে ডেজ মানে বর্তমানে তাদের সংখ্যা কমে যাচ্ছে রুমি ইন দিস সার্কাস দে আর মেড টু শো ট্রিক্স উইথ লাইফ রিস্ক বলছে এই সমস্ত সার্কাস শোতে তাদেরকে শো দেখাতে হয় তাদেরকে শো ট্রিক্স মানে খেলা দেখাতে বাধ্য করা হয় উইথ লাইভ ট্রিক্স মানে জীবনের ঝুঁকি নিয়ে তাদের খেলা দেখাতে হয় রোহিত আই থিংক ইটস আ ক্রিমিনাল অফেন্স আমি এটাকে একটা ক্রিমিনাল অফেন্স বলে মনে করি ডোন্ট ইউ থিঙ্ক সো তোমার কি সেরকমটা মনে হয় না তখন রুমি বলছে ইয়েস আর রাইট তুমি ঠিকই বলেছো দেয়ার আর সার্টেন লস ইন আওয়ার কান্ট্রি টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস আমাদের দেশের কিছু আইন আছে নির্দিষ্ট কিছু আইন আছে এই সমস্ত প্রোটেক্ট মানে রক্ষা করা ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্যপ্রাণী এই সমস্ত বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কিছু নির্দিষ্ট আইন আছে বাট দ্য কোরাপ্ট সার্কাস ওনার্স অলোয়েস ব্রেক রুলস অ্যান্ড লজ কিন্তু এই সমস্ত দুর্নীতিগ্রস্ত সার্কাস ওনার্স মানে সার্কাসের মালিকরা অলওয়েজ মানে সর্বদা ব্রেক মানে ভাঙে রুলস অ্যান্ড লজ মানে নিয়ম এবং আইন ভাঙে সবসময় রোহিত নট অনলি লজ আর সাফিসিয়েন্ট বাট দ্য গভর্নমেন্ট শুড বি মোর স্ট্রিক অ্যান্ড ভিজিল্যান্ট বলছে শুধুমাত্র আইন আনলেই হবে না গভর্নমেন্ট বি মানে সরকারের উচিত শুড মানে উচিত বি মোর স্ট্রিট মানে আরও বেশি কঠোর হওয়া উচিত অ্যান্ড ভিজিল্যান্ড আরও বেশি সতর্ক হওয়া উচিত কঠোর ও সতর্ক হওয়া উচিত সরকারের রুমি আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত বাট কমন পিপল শুড বি অ্যাওয়ার অ্যাবাউট দিস কিন্তু সাধারণ মানুষেরও এ বিষয়ে সচেতন হওয়া উচিত পাবলিক ভয়েস সুড বি নেকশাস এগেই অসাধু অসাধু চক্র পাবলিক মানে জনসাধারণের কণ্ঠস্বর উচিত এগেনস্ট মানে বিরুদ্ধে দিস নেকশাস এই অসাধু চক্টের বিরুদ্ধে সাধারণ মানুষেরও সচ্চার হওয়া উচিত রোহিত ইয়েস হ্যাঁ উই হোপ দ্যাট আমরা আশা করি যে গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক বোধ উড কাম ফরোয়ার্ড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস সার্কাস অ্যাট্রাকশান আমরা আশা করি যে গভর্নমেন্ট এবং পাবলিক বোধ উভয়েই উড কাম ফরোয়ার্ড এগিয়ে আসবে টু ব্যান মানে বন্ধ করতে দ্য ইউজ অফ অ্যানিমালস প্রাণীদের ব্যবহার বন্ধ করতে অ্যাস সার্কাস অ্যাট্রাকশন সার্কাসের আকর্ষণ হিসেবে প্রাণীদের ব্যবহার বন্ধ করতে সরকার এবং সাধারণ মানুষ উভয়েই এগিয়ে আসবে এটা আমরা আশা করি তাহলে এটা আমাদের এক্সারসাইজ সিক্স এরপর এক্সারসাইজ সেভেনে কি বলেছে দেখো বলছে রাইট এ স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস একটা গল্প লেখো একশো শব্দের মধ্যে ইউজিং মানে ব্যবহার করে দ্য গিভেন হিন্টস নিচে যে হিন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি স্টোরিটার একটি শিরোনাম দাও তাহলে তোমরা জানো স্টোরির সময় আমাদের কি করতে হবে প্রথমে পয়েন্টগুলো পড়তে হবে পড়ে মনে মনে গল্পটা পুরোটা ভেবে নিতে হবে এবং তারপর প্রত্যেকটা পয়েন্টকে সেন্টেন্সের আকারে তৈরি করে ভালো করে লিখতে হবে সেখানে আমরা বাইরে থেকে একটা দুটো করে সেন্টেন্স অ্যাড করতে পারি তবে স্টোরি লেখার মূল ব্যাপারটা হলো যে স্টোরিটা সবসময়ই পাস টেন্সে লিখতে হবে এটা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট এই ফর্মে আমরা স্টোরিটা লিখবো প্রত্যেকটা সেন্টেন্স আমরা এভাবেই তৈরি করব দেখো হিন্টসগুলো দেখো হিন্টসগুলো দেখো রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস রিটার্নিং মানে ফিরছি ফ্রম এডুকেশনাল এক্সকারশান এডুকেশনাল এক্সকারশন মানে শিক্ষামূলক ভ্রমণ বাই বাস বাসে করে নাইট জার্নি রাত্রির ভ্রমণ সাডেন ব্রেকডাউন হঠাৎ করে ব্রেকডাউন হলো থেমে গেল কেননা টায়ার্স পাংচার টায়ার পাংচার হয়ে গেছে বাসের হ্যাড টু ওয়েট অপেক্ষা করতে হলো ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে অ্যাট এ লোনলি প্লেস একটা নির্জন জায়গায় টায়ারস ফিক্সড টায়ারগুলো আটকা মানে ফিক্স করা হলো লাগানো হলো ব্যাকহোম বাড়ি ফিরে এলাম তো এখানে আমরা পয়েন্টগুলো পড়লাম পড়ে মনে মনে তাহলে আমরা গল্পটা সাজিয়ে নিতে পারছি যে আমরা এডুকেশনাল এক্সকারশানে গিয়েছিলাম স্কুল থেকে ফিরছি ফেরার সময় হঠাৎ করে একটা জায়গায় বাস রাত্রি সময়টা ছিল রাত্রিবেলা হঠাৎ করে বাস থেমে গেল কেন বাসের টায়ার পাংচার হয়ে গেছে আমাদেরকে সেই নির্জন জায়গায় দু ঘন্টা থাকতে হলো এবং তারপর টায়ার ঠিক হলো এবং তারপর বাড়ি ফিরলাম তাহলে সেই জায়গার যে অনুভূতি সেগুলো আমাদেরকে এই লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এবং লেখাটা আমাদেরকে সম্পূর্ণ পাস্ট ইনফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে ছোট ছোটো সেন্টেন্সের মাধ্যমে আমরা লেখার চেষ্টা করব দেখো টাইটেলটা দেখো আমি দিয়ে দিয়েছি প্রথমে এ হরিবল নাইট একটা ভয়ঙ্কর রাত্রি কেননা সেই রাত্রের অভিজ্ঞতা আমরা লিখব এ হরিবল বাস জার্নিও এর টাইটেল হতে পারে দেখো উই ওয়েন্ট টু মুর্শিদাবাদ ফ্রম স্কুল অ্যাজ অ্যান এডুকেশনাল এক্সকারশান আমরা উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম ফ্রম স্কুল স্কুল থেকে অ্যাজ হিসেবে অ্যান এডুকেশনাল এক্সকারশান একটা শিক্ষামূলক ভ্রমণ হিসেবে উই ওয়েন্ট দেয়ার বাই বাস আমরা সেখানে গিয়েছিলাম বাই বাস বাসে করে উই স্টার্টেড রিটার্নিং অন দ্য থার্ড আফটারনুন আমরা স্টার্টেড রিটার্নিং ফেরা শুরু করলাম ফিরতে শুরু করলাম অন দ্য থার্ড আফটারনুন অর্থাৎ তৃতীয় দিন দুপুরবেলা বিকালবেলা আমরা রওনা দিলাম উই হ্যাড হ্যাডডু ক্রস এ নটোরিয়াস জঙ্গল ফেমাস ফর ডেকটি স্ন্যাচিং এট্রেসা আমাদেরকে ওই হ্যাডডু ক্রস আমাদেরকে পেরোতে হয়েছিল এই নটোরিয়াস জঙ্গল একটা কুখ্যাত জঙ্গল ফেমাস যেটা হচ্ছে পরিচিত ফর ডেকয়েটি মানে ডাকাতি স্ন্যাচিং মানে ছিনতাই ইত্যাদির জন্য যে জঙ্গলটা মানে কুখ্যাত বা যার দুর্নাম আছে আর কি হোয়েন দ্য বাস এন্টার দ্য জঙ্গল ইট ওয়াজ মিড যখন দ্য বাস বাসটি এন্টার মানে প্রবেশ করেছিল দ্য জঙ্গল জঙ্গলে প্রবেশ করলো ইট ওয়াজ মিড নাইট এটা ছিল মধ্যরাত্রি দ্য ড্রাইভার টোল্ড আস টু রিমেন সাইলেন্ট অ্যান্ড টু পুট আউট অল দ্য লাইটস ইনসাইড দ্য বাস ড্রাইভার টোল্ড আস আমাদের বললেন টু রিমেন সাইলেন্ট সবাই চুপচাপ থাকতে অ্যান্ড টু পুট আউট নিভিয়ে দিতে অল দ্য লাইটস সমস্ত লাইট ইনসাইড দ্য বাস বাসের ভিতরের দেন হি পিকড আপ স্পিড টু ক্রস দ্য জঙ্গল কুইকলি তারপর তিনি গতি তুললেন মানে গতি নিলেন টু ক্রস দ্য জঙ্গল ওই জঙ্গলটা পেরোতে কুইকলি তাড়াতাড়ি করে সাডেনলি হঠাৎ উই হার্ড আ বাস্টিং সাউন্ড হঠাৎ করে আমরা একটা বার্স্টিং সাউন্ড মানে কিছু ফাটার শব্দ শুনতে পেলাম অ্যাট ফার্স্ট উই বিকেম ভেরি মাচ অ্যাফরেড প্রথমেই উই বিকেম ভেরি মাচ অ্যাফ্রেড আমরা খুবই ভীত হয়ে পড়লাম দেন উই কেম টু নো দ্যাট টু টায়ারস অফ আওয়ার বাস ওয়ার পাংচার্ড তারপরে উই কেম টু নো আমরা জানতে পারলাম দ্যাট মানে যে টু টায়ার্স দুটি টায়ার অফ আওয়ার বাস আমাদের বাসে দুটি টায়ার ওয়ার পাংচার পাংচার হয়ে গিয়েছিল মানে ফেটে গিয়েছিল উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু আমরা বুঝতে পারছিলাম না কী করবো উই অনলি ওয়ার প্রেইং টু গড টু মেক আর সেভ আমরা শুধুমাত্র প্রেইং টু গড ভগবানের কাছে প্রার্থনা করছিলাম টু মেক আর সেফ আমাদেরকে নিরাপদ রাখার জন্য উই বিকেম টু মাচ ফ্রাইটেন্ড আমরা ভীষণ ভীত হয়ে পড়েছিলাম বাট কিন্তু আমার টিচার্স গেভ কারেজ কিন্তু আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে কারেজ মানে সাহস জোগাচ্ছিলেন দেন দ্য টায়ারসায়ার রিফিক্স তারপর টায়ারগুলো আবার ঠিক করা হলো ইট টুক নিয়ারলি টু আওয়ার্স এতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেল টাইম সিম আনমুড মনে হচ্ছিল সময়টা আনমুভ মানে নোটস মানে এগোচ্ছিলই না এরকমটাই মনে হচ্ছিল অ্যাট লাস্ট আওয়ার সাসপেন্স অ্যান্ড টেনশান গট ওভার অ্যান্ড দ্য বাস স্টার্টেড টু মুভ বলছে অবশেষে আমাদের যে উত্তেজনা ও সেটা গেট গট ওভার মানে শেষ হলো এবং বাসটা চলতে শুরু করলো এনি হয়ে যাই হোক উই রিচড হোম সেফ অ্যাট ডন অ্যাট ডন মানে ভোরবেলা যাই হোক আমরা বাড়ি ফিরলাম নিরাপদে ভোরবেলা দ্য নাইট ইজ রিয়ালি আনফরগটেবল টু মি রাত্রিটা সত্যিই আনফরগেটেবল মানে ভোলার নয় তুমি আমার কাছে সেই রাত্রিটা কখনোই ভোলার নয় তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম লেশন ওয়ানের এক্সারসাইজ সিক্স এবং এক্সারসাইজ সেভেন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে